বিসমিল্লাহির রহমানির রহিম এখানে ফার্স্ট যে জিনিসটা তোমার মৌলিকভাবে বুঝতে হবে তা হলো আমি একটি বস্তুকে এই বিন্দু থেকে হেলানো তল বরাবর বি বিন্দুতে অথবা ডি বিন্দুতে উঠাই অথবা উপরে যে বস্তুকে উঠানো হচ্ছে সেই বস্তুকে নিচে নামানো হয় সেটির ক্ষেত্রে তার গতিপথের যে কোনো বিন্দুতে ওই বস্তুটির বিভব শক্তি এবং গতি শক্তি এর সমষ্টি যেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলি এর সমষ্টি সব সময় ধ্রুবক হবে ধ্রুবক মানে কি যার মানের কোনো পরিবর্তন পরিবর্তন হয় না তো আমাদের ইতোপূর্বে আমরা ভূমি হতে ঠিক খাড়া উপরের দিকে কোন বস্তু উপরে যাওয়া বা নিচে নামার ক্ষেত্রে বিশেষ করে উপর থেকে নিচে নামার ক্ষেত্রে যে শক্তি নিত্যতা বিধি সেটি আমরা মাধ্যমিক শ্রেণীতেও পড়েছি উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও পড়েছি তারপর আর একটি থিমের সাথে পরিচয় হয়েছি সেটি হলো সরল দোলক যার গতিপথের বিভিন্ন বিন্দুতে আমরা প্রমাণ খুঁজেছি যে তার গতি শক্তি আর বিভব শক্তির যে সমষ্টি সেটি ধ্রুবক তো এর ধারাবাহিকতায় আজকে দেখব যে এই যে হেলানো তল বরাবর বা যেটিকে আমরা বলি আনত তল বরাবর আনত হেলানো এই কথাগুলোর অর্থ হচ্ছে যে একটা নির্দিষ্ট কোণে যখন কোনো একটু নিচু স্থান থেকে উঁচু স্থানের দিকে কোনো ঢালু কিছু থাকে সেটির নামই হলো আনত তল বরাবর বা হেলানো তল বরাবর যেমন আমরা হয়তো অনেক সময় দেখা যায় যে কিছু সিঁড়ি থাকে যে সিঁড়িগুলোতে থাক থাক না থেকে এরকম বিশেষ করে হসপিটালের যে সিঁড়িগুলো হয় যেখানে তোমার পেশেন্টকে নিচতলা থেকে বিভিন্ন তলায় নিয়ে যাওয়ার জন্য সরাসরি মানে সেখানে কিছু চলমান ছোট ছোট বাহন ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু এ ধরনের সিঁড়ি থাকে সিঁড়িগুলো হয় হেলানো মসৃণ সেখানে অনায়াসে কোনো যান্ত্রিক কাঠামো ব্যবহার করে পেশেন্টকে উপরে তোলা বা নিচে নামানো করা যায় কি আছে না এরকম জি স্যার তো আমরা এখন দেখবো যে এই ক্ষেত্রে তোমার অভিকর্ষ ত্বরণটা আসলে কিভাবে কাজ করে যেমন এই যে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে উঠল বি বিন্দুতে ওঠার পর সেখানে তোমার অভিকর্ষ ত্বরণটা আসলে কোন দিকে কাজ করছে সেখানে অভিকর্ষ ত্বরণ এটা কিন্তু খাড়া নেসের দিকে একদম নেসের দিকে কিন্তু কাজ করতেছে সি বিন্দু বরাবর বি থেকে সির দিকে কিন্তু বস্তু তো আর সি বিন্দু বরাবর পড়তেছে না যদি সি বিন্দু বরাবর বস্তু নেসের দিকে পড়ত তাহলে আমরা তো এটি নিয়ে আর এত আলোচনা করার প্রয়োজনই ছিল না এখানে আমরা বলেই দিতাম যে এখানকার ক্রিয়াশীল বল হতো এমজি আমরা এই ক্রিয়াশীল বল এমজি ধরে কাজ করতাম অভিকর্ষ ত্বরণ উচ্চতা ধরে যদি বিভব শক্তি বের করতাম তাহলে এমজি এইচ লিখতাম ইত্যাদি ইত্যাদি হ্যাঁ নিচের দিকে নামার সময় যদি হতো তাহলে গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার বের করতাম ভি স্কোয়ারের মান বের করতাম কিন্তু মুশকিলটা হলো নিচের দিকে বস্তু না পড়ে বস্তু পড়তেছে কোন দিকে বস্তু পড়তেছে হলো তোমার এই যে বি থেকে হ্যাঁ ডি বিন্দু বরাবর বস্তুটা পড়তেছে ডি বিন্দু বরাবর পড়তেছে এখন হয়তো তুমি বলবা স্যার এই দিকে কি তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছেন অবশ্যই করতেছেন কারণ অভিকর্ষ ত্বরণ কাজ না করলে তো বস্তুটা তো এই দিকে গড়ে পড়তোই না তাহলে বস্তু বি বিন্দুতে আটকে থাকতো অভিকর্ষ ত্বরণ কাজ করার অর্থ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বল কাজ করা কিন্তু অভিকর্ষ ত্বরণ যে কাজ করছে সে কিন্তু
তার গতিপথটা প্রকৃতপক্ষে ছিল হলো বি থেকে সি বিন্দু বরাবর এই দিকে, কিন্তু সেটা সেই দিকে কাজ করতে পারছে না, তার একটা উপাংশ বরাবর সে কাজটা করতেছে। এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু, যে উপাংশ বরাবর যদি এরকম কাজ করে তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব। তা আমাদের নিশ্চয়ই আগে ফার্স্ট এটুকু মনে রাখতে হবে যে উপাংশ যদি একটি হয় তো উপাংশটা কখন তৈরি হয়। উপাংশকে তিনটি রেখা থাকে, খুব ভালো করে এই জিনিসগুলো খেয়াল করো, এটা আমাদের জানা জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের গোলক ধাঁধায় ফেলে দেয়। একটা থাকে হলো কি আনুভূমিক, খুব ভালো করে দেখো, একটা থাকে উলম্ব, আরেকটি থাকে হলো তোমার মাঝখানে রেখা। এই যে জি রেখাটা আমি মাঝখান থেকে আঁকালাম, আসলে এটি হলো লব্ধি রেখা। এইটা যদি তোমার ভেক্টরের নিয়মে তুমি লিখতে, তাহলে এটিকে লিখতে তুমি আর, একেবারে চোখ বন্ধ করে তুমি লিখতে দে এটি স্যার থিটা কোণ যদি ধরা হতো, তাহলে এখানে কি লিখতে, আর কস থিটা। আর কস থিটা, আর এই দিকে কি লিখতে বলো তো, আর আর সাইন থিটা, আর সাইন থিটা। এখন আমাকে বলো এগুলো নিয়ে তো কোনো সমস্যা নাই। এখন এই বি বিন্দুতে রেখা কয়টা আছে, দুটো আছে না তিনটে আছে, ভালো করে দেখো তো। এই জায়গাটাই হলো তোমার বোঝার বি বিন্দুতে ইঙ্কে রেখা লাগবে, এখানে কয়টা, তিনটে না, এখানে রেখা আছে কয়টা, এখানে তো দুটো দেখা যাচ্ছে, দুইটা বি বিন্দুতে রেখা, দুটো না দুটো রেখা। তাহলে আমাকে আরেকটি রেখা নিতে হবে, তাহলে আমি যদি মাঝখানে দেখো খুব ভালো করে খেয়াল করো, মাঝখানের এই রেখাটি যদি লব্ধি রেখা হয়, ওকে, এই মাঝখানের এই রেখাটি যদি লব্ধি রেখা হয় তাহলে এখানেও তো লব্ধি রেখা, এটা এই যে মাঝখানে তাই এই বরাবর এই যেটা, এটা লব্ধি রেখা। তাহলে আমাদের এই যে উপাংশ যেটা, তাহলে লব্ধি রেখা তো আর উপাংশ হয় না, উপাংশ হবে কোনটা, বি এ রেখাটা উপাংশ। তাহলে বি এর সাথে একটি লম্ব, একটি লম্ব আঁকে নিয়ে বি এ বরাবর লম্ব আঁকে নেব, সেই যে লম্বটা আঁকালাম এটা দেখো মোটামুটি লম্ব না, এটা সন্দেহ হলে এই জায়গার কোনটা দেখো না, এই কোন কি 90 ডিগ্রি না, এই যে আমি এখন যে টানটা দিলাম তোমার চোখের আই দিয়ে তুমি মাপে নাও, দেখো এটা 90 ডিগ্রি কিনা এই পুরোটা, বুঝতে পারছো কি আমার কথাটা, এটি 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি হলে, তাহলে এখন মূল প্রসঙ্গে আসো, যে এই কোণ হলো তোমার থিটা, এই কোণ হলো থিটা, তাহলে তার সমান্তর তরাল করে রেখাটা নিয়ে তাহলে এটাও থিটা, ওকে। আমি যদি এই রেখাটি এর সাথে মিলিয়ে দেই তাহলে নিশ্চয়ই এটা হবে 90 ডিগ্রি, এই পাশে যেটা এই যে এখানে যেটা আঁকালাম। আবার এখন তুমি দেখো এই যে টিক চিহ্ন দিচ্ছি, এই কোণ এবং এই পাশের এই যে এই কোণ, এই দুই কোণ মিলে কি 90 ডিগ্রি হবে না? জি স্যার। ঠিক তেমনি অনুরূপ ভাবে আমি যদি প্রমাণ করি, এই যে লাল কালার আমি একটু ভিন্ন কালার দেই, এই যে ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি, এই কোণ এবং এই কোণ কি 90 ডিগ্রি হবে না, কারণ যেহেতু এটা হলো 90 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, তিন কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে একটা যদি 90 হয় তাহলে অন্য দুটা, এই যে ডাবল করে চিহ্ন দিলাম, এই এই দুই কোণ মিলে 90 ডিগ্রি। জি স্যার। আচ্ছা এখন তুমি ভালো করে খেয়াল করো, যেভাবে তুমি যদি সমন্বয় করো যে এই দুই কোণ মিলে 90 ডিগ্রি, আবার এটা এটা মিলে 90 ডিগ্রি, আবার এটা এটা মিলে 90 ডিগ্রি, এভাবে তুমি সমন্বয় করে কোণ মিলালে তুমি দাঁড় দেখবা এই কোণের পরিমাণটা হবে থিটা। তুমি যদি জ্যামিতিক ভাবে প্রমাণ করো তার অনায়াসে এটা কোনটা হবে থিটা। ঠিক আছে, এই যে এই কোনটা যদি থিটা কোণ হয়, এই যে এই কোনটা যদি থিটা কোণ হয়, দেখো এখানেও কিন্তু সেটাই এখানে আছে, খুব ভালো করে লক্ষ্য করো, এই যে মূল বইয়ের যে ছবিটা আছে এই যে এখানে
আমি যেখানে টান দিলাম দেখো এই দেখা এই কোন থিটা কোণ না ওই একই রকম হ্যাঁ আচ্ছা থিটা কোণের সাথে লাগানো উপাংশকে কি বলা হয় কজ উপাংশক না এটা কি কজ উপাংশক না বলো তো এটার নাম কি কজ উপাংশক না কারণ এই যে এখানে দেখো না থিটা কোণ যে উপাংশকের সাথে আছে সেটি কি সেটা কজ উপাংশক না আর যেটা যেটা থিটা কোণ যার সাথে লাগানো থাকে না সেটার নাম কি সেটার নাম সাইন উপাংশক তাহলে এটার নাম কি হবে সাইন উপাংশক না এই উপাংশকের নাম জি স্যার আচ্ছা এই জায়গাটা বোঝাই হলো তোমার এখানকার মূল সমস্যা সমাধান আর কিচ্ছু সমস্যা নাই এখানে এখন বলো তো যে এই অভিকর্ষ ত্বরণের এই কজ উপাংশক এটা বস্তুর নিচের দিকে এই এই তলের ওপর চাপ দেবে চাপ দিয়ে বস্তু যখন নিচ দিকে ঘুরে যাবে তার জন্য কিন্তু ঘর্ষণ বল তৈরি হবে আর এই সাইন উপাংশক সেটা বস্তুকে নিচের দিকে টানিয়ে নিবে বস্তু কবে নিচের দিকে নামো তাহলে সাইন উপাংশকের জন্য নিচের দিকে নামবে আর কজ উপাংশকের জন্য বস্তুটা ওই তলের ওপর আটকে থাকার চেষ্টা করবে মানে তলের ওপরে একটু একটু আটকে ধরবে আর জি স্যার কারণ ওটা যেহেতু নিচের দিকে কাজ করছে জি এইটুকু আশা করি ক্লিয়ার জি স্যার আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে আমি এখন একটা লাইনের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করব সেটি হলো এই লাইনটা এই লাইনটা একটু লক্ষ্য করো এই যে লেখা আছে তল বরাবর ক্রিয়াশীল বল এদের শেষে লেখা আছে এমজি সাইন থিটা এটা কি তাহলে ক্লিয়ার জি স্যার কারণ এই এই বলটাই তো কাজ করতেছে আসলে তো এই বরাবরই তো এই বলটাই কাজ করিচ্ছে ক্লিয়ার এটা জি আচ্ছা ফাইন আমার মনে হয় আমার মূল বুঝানো শেষ এখন আমি প্রথম থেকে এখান থেকেই তোমার ক্যালকুলেশনটা একটু বুঝাই দিই একবারে শুরুর দিকে আসো দেখো লেখা আছে ধরা যাক ভূমি এসি এর সাথে থিটা কোণে আনত একটি মসৃণ তল বরাবর এ বি এর বি বিন্দুতে এম ভরের একটি বস্তু আঁকানো আছে এ দেখো এ থেকে বি এর হলো বি বিন্দুতে এদের বি বিন্দু এটা হলো বি বিন্দু বি বিন্দুতে একটা বস্তু রাখা আছে তাই আছে তো ভূমি থেকে যে উচ্চতা সেটি লেখা আছে কত দেখো তো এইচ না এই যে ভূমি থেকে উচ্চতা এই যে এইচ লেখা আছে দেখো দেখা যাচ্ছে ভূমি হতে উচ্চতা এইচ অর্থাৎ সেই উচ্চতা হলো বিসি তুমি কি দেখতে পাচ্ছ তোমার কথা আমি শুনছি আচ্ছা এখন শুনতে পাচ্ছি এই যে বিসি সমান এইচ উচ্চতায় আছে তাহলে বি বিন্দুতে স্থির অবস্থায় যখন বস্তুটা থাকবে ঠিক আছে তাহলে সেখানে জি এর প্রভাবেই তো সেটা ঘুরে পড়তেছে বস্তুটা বি বিন্দুতে থাকা অবস্থায় অভিকর্ষ ত্বরণের জন্যই পড়ে পড়তেছে তাহলে ওই বিন্দুতে ওই বস্তুটার বিভব শক্তি কত হবে যথারীতি এম জি এইচ এই যে এম জি এইচ এর মান কিন্তু বিসি দেখো ভালো করে ডাব্লিউ মানে এম জি কিন্তু যখন বস্তুটা স্থির হয়ে আছে সেই অবস্থায় গতি শক্তি কি জিরো হবে না আগের মতোই ভি সমান জিরো তাহলে বি বিন্দুতে টোটাল শক্তির পরিমাণ কত হলো এম জি এইচ হলো এটু এই পর্যন্ত কোনো কি প্রবলেম আছে না স্যার একদম ক্লিয়ার এখন আমি দেখবো বি এই যে ডি বিন্দু এই যে মাঝখানে এই যে মাঝখানে ডি বিন্দু এই যে এখানে এই ডি বিন্দুতে এটা কি হচ্ছে সেই জায়গাতে একটু খেয়াল করো যে বস্তুটা বি বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো এক্স দূরত্ব অতিক্রম করে ডি বিন্দুতে পৌঁছলো ঠিক আগের মতোই কিন্তু সেম ভাষা ওই বিন্দুতে এসে বেগ অর্জন হলো ভি তাহলে ওই যে এখন প্রথম আগে ক্রিয়াশীল বল এম জি সাইন থিটা এটা তো তোমাকে একটু আগে বুঝাইয়ে দিছি ঠিক কিনা এই যে এম জি সাইন থিটা এটা কিন্তু তোমাকে বুঝিয়ে দিছি ভালো করে দেখো ওকে তাহলে উলম্ব সরণ উলম্ব সরণ মানে বুঝিচ্ছ উলম্ব সরণ মানে হলো উপরের দিকে সরণ
তো উপরের দিকে সরণ, এটা এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে সেটি তোমার এই যে লেখা আছে উলম্ব সরণ সমান বিডি, এই যে বিডি, এই বিডিটা কি? আসলে এখানে যেটা বলা হয়, আমি যদি পাশাপাশি একটা ছবি আঁকে দেখাই, একটা বস্তু তোমার উপর থেকে যখন নিচে পড়ে, তারপরে তো শেষে এসে ভূমিতে পড়ে, তাই পড়ে না? জি স্যার। তো তুমি যখন এই বিন্দুতে যখন গতি শক্তি বের করছো, তখন কি এখান থেকে একটা পরন্ত বস্তু রয়ে যে এক্স দূরত্ব অতিক্রম করে এসে নিচে পড়লো না? জি জি। এটাকে বলা হচ্ছে উলম্ব সরণ, মানে লম্ব বরাবর নিচের দিকে সরণ। বুঝছি। হ্যাঁ, এই সরণ কিন্তু প্রকৃতপক্ষে হলো বি থেকে এই বিন্দু বরাবর, এখানে যেটা টান দিলাম এই বরাবর, কিন্তু আমি তো নেব হলো উপাংশক, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো এই দিকের উপাংশকের নাম কস, কিন্তু এই দিকের নাম কি? সাইন না? সাইন। জি। এটা এখানে লেখা আছে সাইন থিটা, মানে তোমার এই তল বরাবর যত উপাংশক নিবে সবই সাইন। ওই জি নিলে সেটাও সাইন, ওই তুমি বেগ নিলে সেটাও সাইন, ও উচ্চতা নিলে সেটাও সাইন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, বুঝছো? জি। আচ্ছা, তাহলে আমাকে বলো যে সেখানকার বিভব শক্তি হবে কি? এমজিএইচ, এই ডিএফটা কি? এই ডিএফটা হলো এই যে এফ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত উচ্চতা, এই যে এটা, এই যে এইটুকু, এই যে এটা ডিএফ। জি। এটাও কিন্তু ওই একই ভাবেই লেখা আছে, ভালো করে দেখো। ওই ডিএফ মানে কি? ওই ডিএফ মানে হলো পুরো উচ্চতা এইচ থেকে কি এইটুকু বিয়োগ, না? জি স্যার। তো ওই বিয়োগ বিয়োগ মানে কি? ওই যে বিই বিয়োগ মানে হলো ওই যে এক্স সাইন থিটা বিয়োগ। জি জি, ঠিক আগের মতোই দেখো, সেম। কিন্তু ওই আগেরটাও তো কিন্তু এরকম জিনিসই বাড়া হয়েছিল, তাহলে সেখান থেকে তুমি এটা লিখলে। এখন আসো হাফ এম ভি স্কোয়ারে, ওই যে গতি শক্তি, হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু আই জি এইচ, যেহেতু ইউ সমান জি রয়ে যে লেখা আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, হ্যাঁ, তাহলে এই এক্স এর মান কি? এই এক্স এর মানই তো তোমার কত, এই যে সরি এর মান, এই যে এ এর মান তো হলো জি সাইন থিটা, এই যে জি সাইন থিটা, এক্স তো এক্সই আছে। এই জায়গাটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি, তুমি ভালো করে দেখো। আমাদের মূল, আমাদের মূল জিনিসটা ছিল ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এক্স, এটা হলো জি, জি মানে জি সাইন থিটা, আর এক্স তো এক্স এর জায়গাতেই আছে। আমি বলছি যে এই ভি নট, এটা ইউ, এটা মানে ইউ, এইটা ইউটা কি জিরো না? জি স্যার। আচ্ছা, এই যে দেখো ভিতরে কিন্তু লেখাও আছে, এই যে ভিতর দেখুন সাইড নোট দেওয়া আছে, তাহলে সেখান থেকে কি আমি এটা লিখতে পারি না? এখন এই টু টু কিন্তু কেটে যাবে, এই টু টু কিন্তু আগের মতোই ঠিক সেম ক্যালকুলেশন, কেটে গেলে তোমার থাকবে এম জি এক্স সাইন থিটা, আর কিছু নাই। ওকে, এখন তুমি ওই ডি বিন্দুতে গতি শক্তি আর বিভব শক্তি এই দুটো যোগ করবে, এই যে বিভব শক্তি এম জি এইচ মাইনাস এম জি এক্স, এই যে এটা, এই যে এখানে যেটা বের হলো, এই যে বিভব শক্তি, এটা এটা এখানে লেখা হলো, এই দেখো, এই যে এটা হলো বিভব শক্তি আর এইটুকু হলো গতি শক্তি, এর মধ্যে কাটাকাটি হচ্ছে, কাটাকাটিটা কি হবে? এইটা আর এটা কেটে গেছে, টোটাল মান আছে এম জি এইচ। আমার মনে হয় মূল অ্যানসারটা তুমি পেয়ে গেছো। জি। তুমি আশা করি যে তুমি যদি এই অ্যানসারটি এভাবে, এই থিওরিটি এভাবে বুঝে থাকো, তাহলে এই নিয়ম ধরে এখন আশা করি অঙ্ক যেটাই আসুক সেখানে তোমার একটা প্রাথমিক যে সমস্যা সমাধান সেটি ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরও প্যাসিফিক কোনো অঙ্কের লাইনে বা কোনো জায়গায় সমস্যা হলে সেটি সেই জায়গাটা অবশ্যই আমাকে দেখাবা, এবং ইনশাল্লাহ সেই নিয়মগুলো সমাধান ইনশাল্লাহ করা হবে। আচ্ছা স্যার।